সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের আজকে উপস্থিত হয়েছি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আজকে আলোচনা করছি জীবনে সফল হওয়ার জন্য 10টি মূল মন্ত্র নিয়ে। অর্থাৎ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে জীবনে কীভাবে সফল হওয়া যায়, এ বিষয়ে 10টি মূল মন্ত্র। আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, তাহলে এই 10টি মূল মন্ত্র আমাদের জীবন বদলে দিতে পারে, আমাদের টার্নিং পয়েন্ট নিয়ে আসতে পারে। তাই ভিডিওটি না টেনে জীবন বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ, জীবনে সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ, জীবনে উন্নতি করার জন্য গুরুত্বপূর্ণ 10টি মূল মন্ত্র জেনে রাখা উচিত। তো আমি শুরু করতে যাচ্ছি জীবনে সফল হওয়ার জন্য 10টি মূল মন্ত্র। সর্বপ্রথম যে বিষয়টি আলোচনা করছি, নম্বর এক, লক্ষ্য নির্ধারণ করা বা এইম সিলেক্ট করা। লক্ষ্য নির্ধারণ করতে হবে জীবনে সফল হতে হলে। শুধু শিক্ষার্থীরা যে লক্ষ্য নির্ধারণ করবে তা নয়, প্রত্যেক ব্যক্তি জীবনে সফলতা চাইলে লক্ষ্য নির্ধারণ করতে হবে। কেউ লক্ষ্য নির্ধারণ করবে সে শিক্ষক হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ মাওলানা হবে, কেউ পাইলট হবে, কেউ ডাক্তার হবে, কেউ কৃষক হবে, কেউ গবেষক হবে, কেউ ড্রাইভার হবে, কেউ ব্যবসায়ী হবে। অর্থাৎ তার লক্ষ্যটি নির্ধারণ করতে হবে, সে কী হবে, সে জীবনে কী করতে চায়। লক্ষ্য যদি অটুট থাকে তাহলে গন্তব্যে পৌঁছা সহজ হয়, তাই লক্ষ্য নির্ধারণ করে নিতে হবে। দুই নম্বর যে বিষয়টি আলোচনা করছি, লক্ষ্য অনুযায়ী কাজ করা। শুধু স্বপ্ন থাকলে হবে না, স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। স্বপ্ন সেটাই যেটা ঘুমের মধ্যে দেখা যায় না, স্বপ্ন সেটা যেটা বাস্তবে রূপ দেওয়া যায়। সুতরাং লক্ষ্য নির্ধারণের পর লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে হবে, লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে। যদি কোনো লোক লক্ষ্য নির্ধারণ করে সে ডাক্তার হবে, তাহলে ডাক্তার হতে যে সমস্ত কাজ করতে হয় সেগুলো করতে হবে। ডাক্তার হতে হলে সায়েন্সে পড়ালেখা করতে হবে, তারপর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হবে, মেডিকেল কলেজে চান্স পেতে হবে, তারপর ভালো করে পড়ালেখা করে ডাক্তারি পাশ করতে হবে। সুতরাং বিষয়টি এত সহজ নয়, অর্থাৎ বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। যদি কোনো ব্যক্তি শিক্ষক হতে চায়, তাহলে সে অনুযায়ী পড়ালেখা করতে হবে, শিক্ষকতা পেশার জন্য পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, তারপর শিক্ষকতা পেশায় আসতে হবে। যদি কোনো লোক গবেষক হতে চায়, সে অনুযায়ী কাজ করতে হবে। যদি কোনো লোক কৃষক হতে চায়, তাহলে সে অনুযায়ী কাজ করতে হবে। যদি কোনো লোক ড্রাইভার হতে চায়, তাহলে সে অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির লক্ষ্য অনুযায়ী সে কাজ করতে হবে। অর্থাৎ সে যে স্বপ্নে দেখেছে, সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে স্বপ্ন অনুযায়ী কাজ করতে হবে। তারপর তিন নম্বর যে বিষয়টি হচ্ছে, তা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখা বা আত্মবিশ্বাস বাড়ানো। আমি পারবো, এই বিশ্বাসটি থাকতে হবে। অর্থাৎ নিজেকে নিজে বিশ্বাস করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, নিজের উপর নিজের আস্থা থাকতে হবে যে আমি পারবো, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, আমি গন্তব্য যেতে পারবো, আমার দ্বারা এই কাজটি সম্ভব হবে, এই মনোভাব থাকতে হবে।
চার নাম্বার যে বিষয়টি তা হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করা। সময়ের কাজ সময়ে করতে হবে, অষ্টম শ্রেণীর ক্লাস দশম শ্রেণীতে হবে না। আট বছরের কাজ ১৮ বছরে হবে না। আট বছরের সময়ের কাজ আট বছর করতে হবে, অর্থাৎ এই বয়সেই করে নিতে হবে। ৩০ বছরের সময়ের কাজ ৩০ বছরেই করে নিতে হবে, ৬০ বছরে হবে না। ৭৫ বছর বয়সে গিয়ে অনেক কাজ করা সম্ভব নয়, তাই সময়ের কাজ সময়ে করে নিতে হবে। প্রতিদিনের পড়ালেখা যদি হয় তাহলে প্রতিদিন শেষ করে নিতে হবে। কৃষক যদি হাল চাষ করে তাহলে সৃজনে সে হাল চাষ করতে হবে, করার দিন করলে হবে না। বা সময়ের কাজ সময়ে করে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা কাজের এক একটি সময় আছে, সেই সময় এর সঠিক ব্যবহার করতে হবে। পাঁচ নাম্বার যে বিষয়টি তা হচ্ছে কাজের প্রতি দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হওয়া, ছোট হোক বড় হোক। প্রত্যেক ব্যক্তি তার কাজের প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হতে হবে। কাজের প্রতি অবহেলা করলে, কাজকে শ্রদ্ধা না করলে জীবনে সফল হওয়া সম্ভব নয়। দেখা গেছে অনেকে শিক্ষকতা করে, ক্লাস টাইম ১০টায়, সে আসে ১১টায়। অনেকে অফিসিয়াল কাজকর্ম করে, অফিসিয়াল চাকরি করে, আসার কথা ৯টায়, সে আসে ১১:৩০। অথবা অনেক লোক আছে যারা কৃষি কাজ করে, সকালবেলা রোদের তাপ কম থাকে তাই কাজ করলে বেশি করা যায়, কিন্তু সকালে কাজ না করে দুপুরে গিয়ে কাজ করছে, তখন এনার্জি লস হয়ে যায় খুব তাড়াতাড়ি, অর্থাৎ রোদের তাপটা খুব প্রখর। সেজন্য কাজের প্রতি দায়িত্বশীল এবং শ্রদ্ধাশীল হতে হবে। কৃষক হোক, তার কাজের প্রতি সে শ্রদ্ধাশীল হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। শ্রমিক হোক, কাজের প্রতি দায়িত্বশীল এবং শ্রদ্ধাশীল হতে হবে। শিক্ষক হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রত্যেকটি পেশার লোক তার কাজের প্রতি শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হতে হবে, তাহলে জীবনে সফল হওয়া সম্ভব। ছাত্রছাত্রীরা তাদের পড়ালেখার প্রতি শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হতে হবে। ৬ নাম্বার যে বিষয়টি আলোচনা করছি, চরিত্র ঠিক রাখা। সকল দিক দিয়ে চরিত্র ঠিক রাখতে হবে, অর্থাৎ কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না, সামাজিকভাবে চারিত্রিক অবক্ষয় করা যাবে না। অর্থাৎ সকল দিক দিয়ে চারিত্রিকভাবে চরিত্রবান হতে হবে। জীবনে সফল হতে হলে এই বিষয়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দুর্নীতি করে সে জীবনে সফল নয়, যে চাটুকার সেও জীবনে সফল নয়, যে চারিত্রিক অবক্ষয় করে সেও জীবনে সফল নয়, মিথ্যুক মিথ্যাবাদী সেও জীবনে সফল নয়। তাই চরিত্র ঠিক করতে হবে, অর্থাৎ চারিত্রিক দিকে উত্তম হতে হবে, সুচরিত্রের অধিকারী হতে হবে। ৭ নম্বর যে বিষয়টি, পরচর্চা না করা, অন্যকে নিয়ে চিন্তা না করা, অন্যের গীবত মন্দ না করা, অর্থাৎ নিজেকে চিন্তা করা, নিজের সফলতা অর্জনের জন্য সর্বোত্তম পন্থা। আমি কি হতে চাই, এই পন্থা অবলম্বন করতে হবে। অন্যকে চর্চা করে, অন্যের গীবত করে, পরনিন্দা করে, অন্যকে নিয়ে চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। অন্যকে নিয়ে চিন্তা করার চেয়ে নিজের কাজ করলে উপকৃত হওয়া যাবে। তাই পরচর্চা পরনিন্দা, অন্যকে নিয়ে চিন্তা করা বাদ দিতে হবে জীবনে সফল হতে হলে। ৮ নম্বর যে বিষয়টি আলোচনা করছি, প্রযুক্তির সঠিক ব্যবহার করা। বর্তমান যুগ, আল্ট্রা মডার্ন যুগ, এই যুগে, এই বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তিসহ প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে এবং চেষ্টা করতে হবে যে আইসিটি সহ যত ধরনের প্রযুক্তি আছে,
প্রযুক্তির সাথে সম্পৃক্ত হতে হবে এবং নিজের আয়ত্তে আনার চেষ্টা করতে হবে। তাহলে জীবনে সফল হওয়া অনেকখানি সম্ভব হয় এবং অনেকখানি সহজ হয়ে যায়। তাই প্রযুক্তির সাথে সম্পর্ক রাখা অত্যাবশ্যকীয় বর্তমান প্রেক্ষাপটে। প্রযুক্তির সঠিক ব্যবহার জানতে হবে এবং প্রযুক্তির ব্যবহার করতে হবে। নয় নম্বর যে বিষয়টি আলোচনা করছি, ভুল থেকে শিক্ষা অর্জন করা। জীবনে সফল হতে হলে ভুল থেকে শিক্ষা অর্জন করতে হবে। সকল লোক যে ফেরেস্তার মতো তা নয়, অর্থাৎ আমরা মানুষ, কোনো না কোনোভাবে আমরা ভুল করি, আর এই ভুল থেকে শিক্ষা অর্জন করতে হবে যাতে ভবিষ্যতে আর এই ভুলের পুনরাবৃত্তি না ঘটে, এই ভুল বারবার না হয়। অর্থাৎ ভুল থেকে সঠিক শিক্ষা অর্জন করতে হবে জীবনে সফল হতে হলে। দশ নম্বর যে বিষয়টি আলোচনা করছি, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। আমরা যে ধর্মই পালন করি না কেন, ইসলাম ধর্ম হোক, সনাতন ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, শিখ ধর্ম হোক, অর্থাৎ সৃষ্টিকর্তার উপর আস্থা রাখতে হবে এবং আরাধনা এবাদত করলে মনে শান্তি থাকে, আর মনে শান্তি থাকলে জীবনে সফল হওয়া অনেকটা সহজ হয়ে যায়। আবার বলছি, সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করলে, আরাধনা করলে জীবনে সফল হওয়া অনেকটা সহজ হয়ে যায়। তাছাড়া শরীর চর্চা করতে হবে। এই শরীর চর্চার ক্ষেত্রে অন্যতম একটি পন্থা হচ্ছে হাঁটাহাঁটি করা। এই শরীর চর্চা করলে জীবনে অনেকটা সফল হওয়া যায়, কারণ মেজাজ ফুরফুরে থাকে, আর মেজাজ যদি ফুরফুরে থাকে, খুশ মেজাজ থাকে, তাহলে জীবনে সফল হতে গেলে ব্রেইনে ভালো কাজ করে, অর্থাৎ মেজাজ সঠিক কাজ করে, আর সঠিকভাবে যদি মেজাজ কাজ করে, মনের মধ্যে প্রশান্তি থাকে, তাহলে জীবনে সফল হওয়ার ক্ষেত্রে অনেকটা সহজ হয়। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আশা করি জীবনে সফল হওয়ার যে দশটি মূলমন্ত্র আজকে আলোচনা করলাম সবার জীবনে কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।